এবার তৃণমূলের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমকে গণধোলাই দিলেন সংখ্যালঘুর সাধারণ জনগণ। যে কারণে এবার রামপুরহাটে তৃণমূলের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমকে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেন সেখান থেকে। এদের দাবি স্পষ্ট যে ফিরহাদ হাকিম মুসলিমদের তৃণমূলের গোলাম বানাচ্ছেন, এমনটাই কিন্তু এবার বিস্ফোরক মন্তব্য করে এবার সংখ্যালঘুর কয়েক হাজার পরিবার ফিরহাদ হাকিমের গাড়িতে হামলা করেন। তো বন্ধুরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে খুব ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। রামপুরহাট ঢুকতেই এবার তৃণমূলের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ও বাস ছুড়ে মারেন সংখ্যালঘুর কয়েক হাজার পরিবার। এদের দাবি যে ফিরহাদ হাকিম তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলাম আর মুসলিমদেরও তৃণমূলের গোলাম বানাচ্ছেন বলে দাবি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ এনে এবার ফিরহাদ হাকিমের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ও বাস ছুড়ে মারেন সাধারণ জনগণ।